ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি কিন্তু খুব 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 ভালো আছি, তোমরা অবশ্যই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা শীতে সবাই কে কি করছো? আজকে কিন্তু ঠান্ডাটা অনেক অনেকটাই কম, মানে আমার গায়ে লাগছে না, তার মানে ঠান্ডা সত্যিই কম। আমি শীতে খুব কাবু হয়ে যাই, আমি খুব শীত কাতর। তা আজকে সকালবেলায়, আজকে থেকে না দু তিন দিন ধরে খুব বাইরেতে বায়না চলছে, উত্তুতি চলছে যে মটরশুঁটির কচুরি বানাতে হবে। আর শীতকাল মানেই তো শুধু খাওয়া দাওয়া, কত রকমের যে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় বাড়িতে, মানে সবজিরও যেরকম আয়োজন থাকে বাজারে, সেরকম বাড়িতেও কিন্তু রান্না বান্না সমস্ত কিছু সবটাই কিন্তু হতে থাকে। তা আজকে করবো মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি খায় না এমন কোনো মানুষ নেই, খুব মানে খুবই একটা প্রচলিত রেসিপি। আজকে অনেকদিন পর মটরশুঁটির দামটা কমে গেছে বলে অনেকের বাড়িতে মানে শুরু হয়ে গেছে, আমারই বোধ হয় দেরি হলো। তা আজকে মটরশুঁটির কচুরিটা করব, কি কি লাগবে সেটা তোমাদেরকে দেখাই। আমার অতটা রেসিপিটা শেয়ার না করলেও চলবে, সবাই জানে, একদম জানা একটা রেসিপি। তা চলো একটু অল্পের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে করি। মটরশুঁটির কচুরির জন্য দেখো, মটরশুঁটিটাকে আমি পেস্ট করে নিয়েছি, তার মধ্যে দেওয়া আছে দুটো কাঁচা লঙ্কা আর চার পাঁচটা একটু বড় সাইজের কোয়ার রসুন দিয়েছি, সেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ আর মিষ্টি, এগুলো সব একসাথে মিক্স করে এই যে একটু কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো মিক্সটা করে ফেলেছি, এবারে যদি কিছু লাগে তাহলেই দেব। এই যে তেলও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। দেখো আমার একদম হয়ে এসেছে, একদম শুকিয়ে গেছে। এই পুরটা করার শুধু নাড়তে হবে, একটু না নাড়লে কিন্তু লেগে যেতে পারে, কারণ এর মধ্যে জল দেওয়া হয় না। তো একদম জল টল সব শুকিয়ে গেছে, পুর কিন্তু রেডি। এবারে আটাও আমার মাখা আছে, তার মধ্যে ভরবো। তাহলে গ্যাসটা, এই গ্যাসটা অফ করে দিই আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কী করে আমি ভরছি। এই দেখো বন্ধুরা, একদম ধোয়া উঠছে, এখন পুরটা ভরবো। আর আমার এই পুর ভরতে গিয়ে আরেকটা তোমাদের কথা বলি, আমার বাড়িতে দু রকমের করতে হয় সব সময়, কেননা আমার হাজব্যান্ড তেলে ভাজা জিনিস একদমই পছন্দ করেন না, সেই জন্য মেয়ের জন্য করতে হবে, আমার জন্য করতে হবে কচুরি, আর তার জন্য করতে হবে রুটি। এই যে কোনো খাবার বানালেই তাই করতে হয়, তার জন্য বানাতে হয় রুটি আর আমাদের দুজনের জন্য কচুরি। তো তোমরা একটু দেখে নাও। আর তোমাদেরকে একটা কথা বলতেই পারি আমি বন্ধুরা, যারা আমার চ্যানেলে পুরনো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার নতুন বন্ধুরা আসছো আমার চ্যানেলে তাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি, ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে এই যে দেখো পুরটা আমি ভরছি, তোমরা দেখো আর কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না, একদম অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এই যে রুটিটা বেলা হচ্ছে, রুটির জন্য পরে বেলবো, হাজব্যান্ড গেছে বাজারে, আজকে জানি না কখন বাজার আসবে, কখন আমাদের দুপুরে রান্না বান্না হবে, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না যে আজকে দুপুরে কী রান্না হবে, বাজার থেকে আসলেই দেখিয়ে দেবো। এই দেখো এবারে আরেকটা বেলে নিয়ে ভেজে নেবো একটু, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, যে দিয়ে দিয়েছি, তেল ছাড়াই ভাজা হবে এটা, এটা রুটি। যারা তেলে ভাজা জিনিস না খেতে পছন্দ করেন তারা কিন্তু এরমভাবে খেতে পারেন, এই রেসিপিটা খুবই ভালো, খেতেও খুব ভালোই লাগে, একই স্বাদ লাগে, শুধু ওই তেলটা ছাড়া শুধু রুটির মতন ভাজা হয়। এই যে বন্ধুরা দেখো রুটি কিন্তু কমপ্লিট, এবারে যে কড়াই আমি বসিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হচ্ছে আর একটু বেলে নিয়ে কচুরিটা ভেজে নেব আমার আর মেয়ের জন্য।
সুন্দর ভাজা হচ্ছে, এই দেখুন দেখতে পাচ্ছেন তো, একদম ফুলকো ফুলকো একদম কচুরি হয়ে গেছে। কচুরি রেডি হয়ে গেছে, এবার মেয়েকে একটু খেতে দিয়ে দেবো, সাথে আজকে একটু সস দিয়েই খাবে, কেননা আর সকালবেলা পেরে উঠিনি। আলুর দম বা অন্য কিছু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, আলুর দম করার আজকে আর টাইম পাইনি, আজকে সস দিয়ে মেয়ে খেয়ে নেবে। হাজবেন্ড হাত তুলে দিয়েছে, বাজার যেতে পারবে না আজকে, দোকানে নাকি প্রচুর চাপ করেছে। ভালো কথা, আমাকে ফোন করে বলছে যে বাজার করে নিতে, আমার এখানেই কাছেই বাজার আছে। কিন্তু বলুন, এখন রান্না করতে বসেছি, সেই করে কি আর বাজার করতে যাওয়া যায়? ফোন করে বলছে চিকেন এনে নিতে, কিন্তু মেয়ে কিছুতেই এখন চিকেন খাবে না। পরপর পরপর কয়েকদিন ধরে এত চিকেন খাওয়া হয়েছে, মেয়ের আর এখন ভালোই লাগে না চিকেন খেতে। এবার বলুন আমি কি করব? বাজার দিয়ে অনেক, এই পাড়া দিয়ে অনেক রকম মাছ গেল, খানিকক্ষণ আগে ভালো ভালো মাছ এসেছিল, কই মাছ, ইলিশ মাছ, আমুদি মাছ, তখন আর ফোন করে জানায়নি যে বাজার যেতে পারবে না। এখন আমিও পড়েছি মুশকিলে, কি করে এখন দেখলে নি তো সকালবেলায় সেই এই মটরশুঁটির কচুরি করতে কত টাইম লাগে। এখন যদি বাজারে যাই তাহলে আমি রান্নাটা করবো কখন বলুন? তা মেয়ে আর আমি দুজনে মিলে একটু সেট করে নিলাম কি রান্না হবে। টমেটো দিয়ে ডাল করব ভেবেছি, ভেবেছি কি ডাল আমার সেদ্ধ হয়েও গেছে। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজই হবে, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। ফুলকপি তো সবসময় বাড়িতেই থাকে, একদম মানে শীতের খুবই ভালো একটা সবজি ফুলকপি থাকলে। আমার তো ফুলকপি খুবই ফেভারিট, আমার খুব পছন্দের, খুব ভালো লাগে খেতে। তা ফুলকপি আলু দিয়ে ঝোল করব। আর কি করলাম, এবারে আমিও খুব একটা মাছ ছাড়া ভালো খাই না, মাছ আমার যে রকমই হোক একটু মাছ আমার দরকার। মেয়েও ওর বাবার তিনজনেরই একটু মাছ ছাড়া চলে না, তা মাছ নিয়ে আসলাম। আর আমি তো আবার সব কিছুতে খুব এক্সপার্ট, মাছ আমি খুব একটা ভালো বুঝি না, তাও নিয়ে আসলাম। ওই দোকানদার যা বললো তার উপরেই বিশ্বাস করে নিয়ে আসলাম। আমাদের চাকদা বড় বাজারে যায়নি, এই পাড়াতেই অনেক সময় বসে, এরকম আছে কাছে বিপিনবিহারীর একটা স্কুল আছে, তার পাশেই একটা বাজার বসে, সেখান থেকে মাছ নিয়ে আসলাম। কাতলা মাছ নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে, জানি না ভালো হবে কি হবে না। আজকে আমি বলে দিয়েছি, আমার উপর যখন ছেড়ে দিয়েছো বল, এবার আমি যেভাবে বল মারবো সেভাবেই চলতে হবে। কিন্তু তা মাছটা দেখাই, তোমরা দেখে বলো তো বন্ধুরা মাছটা আমি ভালো আনলাম কি না। এই দেখো মাছ নিয়ে এসে তাড়াতাড়ি করে জলে ভিজিয়ে রেখেছি, জানি না কি হবে। আমি খুব একটা মাছ টাছ কিনি না, আমি ওই পচা মাছ এ মাছ অত বুঝতেও পারি না। মাছটা ভাজবো, রান্না করবো না। এখন কটা বাজে জানো? এখন 12:30 বেজে গেছে, এখন রান্না করবো না, মাছটা ভাজা খাবো আজকে। এই যে বলেছিলাম টমেটো দিয়ে ডাল, ফুলকপি আলুর তরকারি, আর এই যে মাছ ভাজা। আজকে থাকবে স্যালাড করেছি একটু, রান্নার বিশেষ নেই, আইটেম নেই বলে। আর এই যে পেঁয়াজির জন্য এগুলো মেখে রেখে দিয়েছি, আমি স্নানটা সেরে এসে তাড়াতাড়ি পেঁয়াজিটা ভেজে নেবো, কেননা গরম গরম পেঁয়াজি না হলে ঠিক জমে না। আর আজকে আমার এমনিতেও তাড়া আছে, কেন তাড়া আছে তোমাদেরকে আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে সোমবার করে আমার খুব তাড়া থাকে, কেন তাড়া থাকে সেটাও তোমাদেরকে আজকে ঠিক নিয়ে যাব। ভাবছি আজকে নিয়ে যাব, কেননা আজকে মানে ওয়েদারটা ভালো আছে, আজকে বৃষ্টি টিষ্টি নেই। রেডি হয়ে নিয়েছি, এই দেখো, এবার চলো আমার সাথে, আমি যাচ্ছি যেখানে। একটু দেরি হয়ে গেল বেরোতে, আর একটু আগে আগে বেরোলে একটু ভালো হয়। সেইখানে যাচ্ছি, সেখানে অনেক কচি কাঁচা ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করে থাকে, কেন অপেক্ষা করে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো আজকে যাই। এই পুচকেগুলোর জন্যই আমরা ছুটে আসি বললাম, এই কারণে এসছি। এই যে ওরা এখন পড়াশোনা করছে, পড়বে,
কি হলো লিখছিস না কেন লে খাতা দিয়া এই ওদের কারণে আমাদেরকে আসতে হয় আমি সোমবার আসি আরও দুজন আছে টিচার তারা আসে কে একজন আসে বুধবার একজন আসে শুক্রবার এখন সেটা পাল্টে গিয়ে শনিবার হয়েছে তাই তো হ্যাঁ শনিবার দিনকে আসে তো আজকে ওদের ক্লাসটা নেওয়া শুরু করে দিই ক্লাস নেই তারপরে আবার পরে কথা বলি আজকে অনেকটা পথ হেঁটে চলে এসেছি খুব খুব পাইনি যে স্কুলের থেকে আমার বাড়ির দূরত্বটা অনেকটাই সেই কারণে মাঝখানে অনেক কিছু পাওয়া খুব মুশকিল হয়ে যায় আজকে হেঁটে হেঁটে চলে এসেছি এই পেলাম একটা টুকটুক উঠে পড়েছি বাড়িতে গিয়ে নামবো তারপর দেখছি আরও কথা বলবো তোমার সাথে বাড়ি ঢুকবো এই যে তাহলে বন্ধুরা আমার আজকের আমার ছোটো ছোটো বন্ধুদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে বাড়িতে ঢুকে পড়ি আর গুড নাইট তোমরা সবাই খুব ভালো থাকবে আনন্দ থাকবে আর হাসি খুশি থাকবে।